হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আসি মাসির বাড়িতে। আজকে মাসির বাড়িতে বৈষ্ণব সভা হইলো, তো সেই জন্য আমাকে ইনভাইট করছিল, তো আসলাম। আসার পরে বৈষ্ণব সেবার যে আয়োজন হয়েছিল, গীতা পাঠ হয়েছে, তখন আসছিলাম। গীতা পাঠ হলো, গীতা পাঠ হওয়ার পর প্রসাদ পাইলাম। প্রসাদ পাওয়ার পর এখন রেস্ট নিচ্ছি, তো তারপরে ভিডিও করতেছে এখন। তো এখন যাকে দেখতে পাচ্ছেন যে রান্না করতেছে, এটা হচ্ছে আমার মামাতো বোন, আর যে পাশে যে বসে আছে ইনি আমার হচ্ছে মাসি, আর এটাও হচ্ছে আমার মামাতো বোন। ও আলু কাটতেছে, আসলে সবজি শেষ হয়ে গেছে, তার জন্য আবার রান্না বান্না করার জন্য আবার নতুন করে আলু কাটতেছে। তো আর এটা হচ্ছে মাসিতো দিদি, মানে আমার থেকে বড় মাসিতো দিদি, ওর মায়ের বাড়িতে আপাতত আছে। তো ওই মাসিতো দিদি এখন থালা বাসন মাজতেছে। আসলে প্রভুদের সাথে একসাথে প্রসাদ পাইছি, তো যে থালা বাসনগুলোতে উচ্ছিষ্ট ছিল এবং যেগুলোতে সবজি ছিল সেগুলো মাজতেছে। আর এটা হচ্ছে মামাতো বোন, ছোট বোন, তো প্রসাদ নিল। আর এদিকে তো রাঁধুনি মামাতো বোন রান্না করতেছে আর হাসতেছে। আর এখানটে চাপাইছে হচ্ছে ভেন্ডি ভাজি, তো সে রান্না করতেছে। আর পাশে যে বসে আছে উনি হচ্ছে আমার দিদা। তো দিদা কি করতেছে, তো আমি একটু কাছে যাব এখন, দেখি দিদা কি করতেছে। দিদা এখানটে দেখতেছে আলু কাটতেছে, যে মামাতো বোন, ছোট মামাতো বোনটা কাটছিল, তো সে কাটছে একটু, আর তারপর ওই দিদাটা কাটছে। আর এদিকে চলে আসছে আমার মাসিতো দাদা ভাই, তো এ বাড়ি থেকে আসছে মাসির বাড়িতে। আর এদিকে নটাঙ্গি বাস মামাতো বোন হাসতে পারে প্রচুর, হাসি দিয়ে দিল। আর পাশে হচ্ছে মামাতো ভাই। তো এদিকে রাঁধুনি তো পুরা জাল বেশি দিয়ে ফেলছে, যার কারণে ভাজি পুড়ে যাচ্ছিল, যার কারণে নামাইছে, নামার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছে যেন ভালো করে রান্না হয়। আর এটা হচ্ছে দাদার বৌমা, মানে ভাতিজার বউ আর কি। তো ভাতিজার বউ খাচ্ছে, জিজ্ঞাসা করছিলাম যে কেমন খাচ্ছে। আর এটা হচ্ছে মামি, মামিকে জিজ্ঞাসা করলাম যে খাবে কিনা, বললো খাইছে। এটা হচ্ছে মামি, তো মামিকে জিজ্ঞাসা করতে যে মামি কিছু লাগবে নাকি, আচ্ছা মামি বললো লাগবে না। আর এদিকে এই মামি আছে বসে, এটা মামি, তো ওরা খাইছে সবাই। আর এদিকে দাদা হচ্ছে পুরুষোত্তম মাস ব্রত করতেছে, যার কারণে ও হচ্ছে এক সেদ্ধ সবজি খাবে, প্রসাদ পাবে, যার কারণে এখানটি পুঁইশাক কাটতেছে মামাতো বোন সহ। এটা হচ্ছে আতপ চাল দিয়ে রান্না করবে এক সেদ্ধ। তো এদিকে মামাতো বোন রান্নাবান্না প্রায় শেষের দিকে, ভেন্ডি ভাজিটা, মানে আসলে লেট হচ্ছে কারণ এদিকে গল্প করতেছে ওদিকে গল্প করতেছে, তার কারণে আর কি একটু লেট হচ্ছে, ভাজা শেষ হচ্ছে না এখনও, প্রায় 10 মিনিট 15 মিনিট ধরে ভাজাভাজি করতেছে। আর এদিকে মামাতো বোন এক প্রভু আসছে, তো ওনার সেবার জন্য প্লেট নিয়ে যাচ্ছে আর কি, ফলমূল দিবে। আর এদিকে মামাতো বোন তো এখনও ভেন্ডি ভাজি ভাজতেই আছে। আর এদিকে মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ, আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো এখন বিদায়, এটুই ছিল আজকের মিনি ব্লগ। টাটা, বাই বাই।